দেওয়া হচ্ছে একানব্বই লক্ষ সাতান্ন হাজার কৃষককে সহায়তা দেওয়ার প্রকল্প এবং এটা মোট আমরা পাঁচটা দুয়ারের সরকারেও তিরিশ লক্ষের বেশি কৃষক যারা সুযোগ পাচ্ছিলেন না তাদেরও আমরা নিয়ে এসছি এবং দিচ্ছি অর্থাৎ রাজ্যের সব কৃষককেই আমি অভিনন্দন জানাচ্ছি এবং কৃষকদের প্রাপ্য আগের তুলনায় কৃষক বন্ধু ডবল করা হয়েছে সব মিলিয়ে প্রায় বারো হাজার পাঁচশো কোটি টাকার বেশি এই প্রকল্পে সহায়তা করা হয়েছে কৃষকদের করা হলো সব মিলিয়ে বারো দু সাল থেকে কৃষক বন্ধু ও কৃষক বন্ধু নতুন মিলিয়ে বারো হাজার পাঁচশো কোটি টাকা কৃষক বর্গাদার ভাগচাষীদের সহায়তা হিসেবে দেয়া হলো এছাড়াও আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কৃষক মারা গেলে তার পরিবারকেও দু লক্ষ টাকা করে সহায়তা দেয়া হয় তাও প্রায় সাতষট্টি হাজার ছশো বারো জনকে বারো হাজার কৃষককে আমরা কোটি টাকা আগামী দিনেও এবারও আমফান ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে হেল্প করেছে আগামী দিনে এইভাবে কৃষক বর্গাদার ভাব পাশে আমরা থাকবো কৃষক বন্ধুদের এই প্রোগ্রামটা যেটা আজকেই একানব্বই লক্ষ দু হাজার সামথিং কৃষকের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে সেটা যদি আপনারা একটু কভারেজ দেন আগেও দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় বারো হাজার কোটি টাকার ওপরে আমি এটা উদ্বোধন করছি কৃষি বিভাগকে আমি অভিনন্দন জানাচ্ছি এইটা কাজটা করবার জন্য এবার আমি আসবো গঙ্গাসাগর মেলা কি করছি আমরা আগে জেনে নিন যারা বাংলা বুঝতে পারবেন না আমাকে বলবেন তাহলে আমি অন্য ভাষায় বলে দেব আগে বাঙালি আপ নেই সমস্ত তো সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার है